সেই জন্য আমি বারবার কষ্টছিলাম পাঠা না দেখে আমি পূজো শুরু করব না তা তোমরা তো একজন বড় বড় পণ্ডিত এই যে মগা সর্দার একজন ভাই সাহেব হয়েও বামুনে কালী পূজোর জ্ঞান দেয় আমার উপস্থিতি সন্দেহ করে আরে তুমি জানো হেই তুমি জানো এই ভূতে ঠাকুর এক নাগারে সাত দিন কোনো কিছু না খেয়ে ধূপটি নিয়ে রাস্পের পারে যা হবার হয়ে গেছে এখন কি করা যায় সেই উপদেশ দেন ঠাকুর মশাই যা হওয়ার হয়ে গেছে কলি কি সব মিটে যাবে এ কি অন্য কোনো দেবতার পুজো কালী পুজো নিয়ে ফাজলামো করো না গলায় রক্ত উঠে এক একটা ধপ করে পড়ে মরে যাবে তোমার নিবংশ করে ছাড়বে নিবংশ করে ফেলাবে টেরও পাবে না মা কালী বলে কথা মা মা গো একটা জিনিস আমি বুঝতেছি না আচ্ছা কালী যদি মাই হবি তালি সাল পাল না হয় একটা ভুল করে সারেছে তাই বলে মা হয়া সাওয়ালের গলায় রক্ত তুলে মারবি কে মগা সর্দার আবারও তুমি কথা কচ্ছ তুমি কি বুঝবে কি বুঝবে তুমি মা হইছে তাতে কি তুমি মায়ের সাথে ফালতামো করবে আর মা তোমাকে সাহায্য করবি রে আরে তাই কয়ে একখান পাঁঠার জন্য মা আমারে গায়ের সকলে নিবংশ করে মারবি এটা কথা হলো সাধন খুরু আমি এসব জ্ঞানের মধ্যে থাকতে পারতেছি না তোমার গায়ের বারোয়ারি পূজা যা ইচ্ছে করো যেমন করে পারো ওই মায়ের সঙ্গে বোঝাপড়া করো তোমরা মায়ের যখন এত নিজির সওয়াল তা আমাকে আর দরকার কি হ্যাঁ আমার পাওনা দেনা দক্ষিণে সব মিটিয়ে দাও চলে যায় উপর চলে না সব ভালো দেখতে রাগ করেন না ঠাকুর মশাই কি করতেছেন বসেন তো বসেন তো ছাই বসেন মশাই এবা হতেছে মশাই বসেন বসেন এবা করতেছেন একটা সমাধান তো দেওয়া লাগবে দুইজন মানসির একজনও টের পালু না একটা জলজ জ্যান্ত ছাগল এক তোরা পাঁঠা মনে করে নিয়ে চলে আসলু আর কোশনে বলির পাঁঠা খুঁজে পাওয়া কি চারটিখানি কথা খুঁজে খুঁজে হয়রান এদিকে বেলা ডুবে আসতেছে তাড়াতাড়ি সময় অন্ধকারে বুঝবার পারিনি সারা রাস্তা কোলে করে নিয়ে এসেছি তো সেজন্য খেয়াল করবার পারিনি বাড়ি আমার চালাক মানুষ হয়েছিস তো তোরা আরে পেছনে আধ দিলি তো টের পাওয়া যেত আরে কষ্টে তো বেলা ডুবা ডুবো হয়ে যাচ্ছিল এখন কি হবে না কত সব দোষ এসে পড়বে না আমার গাড়ে কে তোমার গাড়ি পড়বি কা বারোয়ারি ব্যাপার বারোয়ারি হবি দূর যদি সকলের হবি কি কাজ হয় যার যার দায়িত্ব সে সেটা পালন করে এই প্রত্যেক বছরই তো বলির পাঠা জোগাড়ের দায়িত্ব আমার আর ডিগানের তাই না রে হ্যাঁ চাষ পেশ তো তাই হচ্ছে যেমন বলির রামদার দায়িত্ব আমার বাবার সবই তো মানলাম রে দোস্তরা ওদিকে আবার পুরুত মশাই তো সবকিছু মাথায় তুলে নিয়েছে আমাদের গায়ের ব্যাপার আমরা বুঝবো পুরুতরে তো চেতার কি আছে আরে বুঝিস না কে বলি মিস অতি পাঠার মাথাটা যে মিস হয়ে গেছে পুরুত তো একটু রাগবি সোজা কথাটা বুঝতে পারা হ্যাঁ